Well, I'm doing the Mahesh Manjrekar film that you already know about, and there's some very exciting things which I'll tell you next time. Very, very happy New Year. বলিউড অ্যাক্টর সোনাল চৌহান গতকাল এক প্রেস কনফারেন্সে এই অভিনেত্রী বলেন, শাকিব অনেক রোমান্টিক ধাঁচের একজন হিরো। প্যান ইন্ডিয়ান মুভিতে স্বাক্ষর না করলে একজন হিরো সম্পর্কে সত্যি অজানা থেকে যেত। ঢালিউড ইন্ডাস্ট্রি সম্পর্কে তেমন কোনো ধারণা আমার আগে ছিল না। তবে বাংলাদেশি দরদ টিম খুব সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছে আমার সাথে। এদিকে সিনেমা নির্মাতা পরিচালক অনন্য মামুন জানিয়েছে, আজ থেকে দরদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে, ট্রেইলার প্রকাশিত হবে। কবে? খুব ধুমধাম করে এই ট্রেইলার প্রকাশ করবেন পরিচালক অনন্য মামুন। তবে প্রশ্ন থেকে যায়, 22 দিনের এই শুটিংয়ে প্রথম প্যান ইন্ডিয়ান মুভি কেমন হতে চলেছে? তা সত্যি অবিশ্বাস্য একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সকল শাকিবিয়ানের কাছে। মাত্র 22 দিনের এই শুটিংয়ে সিনেমাটি কেমন পরিচিতি লাভ করবে বা সুপারস্টার শাকিব খানের কেমন স্বনামধন্য বয়ে আনবে প্যান ইন্ডিয়ান মুভিতে, তা এখন দেখার বিষয়। নানান সমালোচনা ও আলোচনার মধ্য দিয়ে প্রথম প্যান ইন্ডিয়ান মুভি ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয় নায়ক সুপারস্টার শাকিব খানের দরদ সিনেমাটি ভালো কিছু বয়ে আনুক বলে আশাবাদী সকল শাকিবিয়ানরা। প্রিয় দর্শক, ঢালিউড বাদশার বলিউড সিনেমা সত্যি কি বাংলা ঢালিউড ইন্ডাস্ট্রিতে বাজিমাত করবে তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। শাকিবের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।